যেহেতু ওটা টিকে উদ্বেগ হয়েছিল যে রিপিটেডলি হত্যা হচ্ছে, কিন্তু আমি আপনার কয়ে রাখ চাহ যে তিনটি যাক কেসরে ত্বরিত কার্যানুষ্ঠান গ্রহণ করা যাইছি। প্রথম কেস তো গোটে লোকাল গন্ডগোল রু নেইকি সেটা হেইছি, যেটি কিছু একিউজ জুভেনাইল এবং অতি ইয়ং এজ র একিউজ অছন্তি তাহা আমি অলরেডি ডিটেকশন হয়ে যাইছি। আউ গোটে যে মোকদ্দমা হয়েছিল গড়িসাগদা থানা অঞ্চলের গোটে ডেড বডি মিলেছিল, তাপরে সবসিকুয়েন্টলি জনা পড়েছিল যে সেই জনৈক ব্যক্তি যার ডেড বডি চিহ্নট করা হয়েছিল সে অলরেডি মিসিং ছিল খোর্ধার খোর্ধা ইন্ডস্ট্রিয়াল পিএস রে তাঁর গোটে ম্যান মিসিং রিপোর্ট হয়েছিল এবং সে সেইঠু মিসিং ছিল। তো যেহেতু ডেড বডিটা গোটে সন্দেহজনক অবস্থায় আমি সিজ করছিল, তেমন তাঁর সম্পর্কীয় রিপোর্টরে হত্যার মোকদ্দমা ভারতীয় ন্যায় সঙ্ঘে তার বিভিন্ন দফায় হয়েছিল এবং তাকে আমি বহু মেটিকুলেস ইনভেস্টিগেশন করা হয়েছিল এসডিপিও সদরঙ্ নেতৃত্বে এবং সেই কেস মধ্যে আজ ডিটেকশন হয়েছে। সেই কেসরে ডিসিজ ছিল গদাধর নিশঙ্ক, তাঁর বয়স ছিল 55 বর্ষ এবং আমি চারিজন একিউজডকে অ্যারেস্ট করছু, পুষ্পলতা প্রধান, বানাম্বর মহাপাত্র, নীলিমা মহাপাত্র এবং সঞ্জয় দাস। যে সবু জিনিস ইউজ হয়েছিল মর্ডরের এবং এভিডেন্স কু ডিসাপিয়ার করা যা সব সাধন ব্যবহার করা হয়েছিল সেসব জবত করা হয়েছে। তন্মধ্যে গোটিয়ে গামছা যেটি স্ট্রাঙ্গুলেট করা হয়েছে ডিসিজড কু, গোটে দৌড়ি যেটি বন্ধা হয়েছিল ডেড বডি, হিরো হন্ডা মোটরসাইকেল এবং ইন্ডিগো কার, এইটা ইম্পর্টেন্ট এভিডেন্স কারণ এই কারে হি সেই অঞ্চল আনিকি তাঁকু ডিসপোজ করা হয়েছিল ডেড বডি। তো এই ক্রমরে আমি এই চারিজণকে অ্যারেস্ট করছি। তার মূল মূল উদ্দেশ্য ছিল যে এমানে যে আমার লোকাল ভাষার কালিশি কোয়া যায় বা ওয়ান ফর্ম অফ তান্ত্রিক রিচুয়ালস সে প্র্যাকটিস করছিলে, এই যে জনেক স্ত্রী লোক সে বি সে বি এবং এই যে ব্যক্তি যার হত্যা হয়েছে সে বি ইনভলভ ছিল এই তান্ত্রিক প্র্যাকটিসেস রে, তাঁর ভিতরে এই তান্ত্রিক প্র্যাকটিসেস কু নেইকি বাদ বিবাদ ছিল। পরবর্তী মুহূর্তে এই যে জনেক স্ত্রী লোকঙ্ক উপরে তাঁর কহিবা কথা যে সে দুর্ব্যবহার মধ্যে করেছিলে, তেণু এই স্ত্রী লোক এবং আউ তিনজন মিশি জনৈক ব্যক্তি এই যে গঙ্গা গদাধর নিশঙ্ক কু হত্যা করছে। হ্যাঁ নিশ্চিত ভাবে বাঁধিকি তাঁকু ডিসপোজ করা হয়েছে, গোটে জায়গায় তাঁর হত্যা করা হয়েছে এবং অন্য জায়গায় ডিসপোজ করা হয়েছে। মেথড অফ ক্রাইম হচ্ছে স্ট্রাঙ্গুলেসন, তাকে আগ কাবু করে স্ট্রাঙ্গুলেট করা হয়েছে এবং ডেড বডি কু ডিসপোজ করা হয়েছে। তো আমার চেইন অফ এভিডেন্স যেটা আমার মিলবা কথা আমার সম্পূর্ণ ভাবে মিলে যাইছি, যে কারে ডেড বডি ট্রান্সপোর্টেসন হয়েছিল সেটাই মিলেছে, ড্রাইভর মধ্যে অ্যারেস্ট হয়েছে যে হেল্প করেছিল ডিসপোজালে। তো আমার গোটে ওয়াটার টাইট কেস আমি করছু, ইম্পর্টেন্ট ফরেনসিক এভিডেন্স কলেকশন হয়েছে এবং সাকসেসফুলি এই কেস মধ্যে ডিটেকশন হয়েছে। তাঁর ভিতরে যে তান্ত্রিক প্র্যাকটিসেস করছিল তার মধ্যে বাদ বিবাদ ছিল এবং তাঁর আউ অন্যত্র কহবা অনুযায়ী নীলিমা মহাপাত্র তাঁর উপরে ইনফ্লু নেই হত্যা হয়েছে। ডিটেলসটা আপনার মানে থ্যাংক ইউ। কতজন স্যার? এটা চারজন। বেড়াভূমি কেস মধ্যে আমরা ঠিক অগ্রগতি করছু, আমি বহুত গুড়া এভিডেন্স অলরেডি আমি কলেকশন করে সারলু, তা সময় সাপেক্ষ আউ ভাবুছি যে অতি শীঘ্র আমি ঠিক ডিরেকশন রে তার ইনভেস্টিগেশন যাচ্ছি। আমার টিম বহুত ক্রেডিবল এভিডেন্স আমি কলেকশন করছু, ইম্পর্টেন্ট ক্লুজ আমার হস্তগত হয়েছি, আমি অলরেডি আইডেন্টিফাই কলু একিউজ গুড়া আইডেন্টিফাই করে সারলু এবং কিছু সময় আমাকে লাগিব এবং সেই সময় ভিতরে ভাবছি যে সেই কেস মধ্যে অতি শীঘ্র ডিটেকশন হবে।
সেটা তদন্ত সাপেক্ষ উইল ফাইন্ড আউট দ্য আদার কজেস অলসো। স্যার ডিজি পুলিশ আসছে সুমন্দ্র সুরক্ষা এবং সুমন্দ্র দর্শন বেশ গুরুত্ব দিয়েছে আজ। নিশ্চিত ভাবে আজ মাননীয় ডিজি সাহেব নূতন ভাবে পদভার গ্রহণ করে আজ চতুর্ধা মূর্তি দর্শন পাই আসছিলে, সে দর্শন লাভ কলে, মহাপ্রভুঙ্ দর্শন কলে এবং সম্যক ভাবে মা শ্রী শ্রীমন্দিরর সুরক্ষা ব্যবস্থা বিষয়ে মধ্যে পচারি বুঝিলে এবং জেলারে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য অপরাধিক যে মামলা আছে এবং তার ডিটেকশন প্রিভেন্স এই বিষয়ে বহু সম্যক ভাবে আমি পচারি বুঝিলে, কিন্তু তাঁর মুখ্য ফোকস রয়েছে শ্রীমন্দিরর সুরক্ষা ব্যবস্থা এবং পুলিশর কাম যেটি শ্রদ্ধাড়ু এবং ভক্ত সুরক্ষা দর্শন করে পারবে। সে আমি কিছু দিশা নির্দেশ দিয়েছেন, কিছু ইনফরমেশন জাঁয়া আমি চাইছেন, তেমন আমি অতিশীঘ্র তাঁকু সবু জিনিসের অবগত করাই দিয়া এবং যে কথা সে আমি নির্দেশ দিয়েছেন যে ব্যাটালিয়ন যে স্পেশাল সিকুরিটি ব্যাটালিয়ন কেবল শ্রীমন্দির সুরক্ষা পাই তাকে কার্যকারী কেমতি করা যাই পারিব অতিশীঘ্র তা কাম আরম্ভ করা আমি নির্দেশ দিয়েছেন এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ইস্যুস পুলিশ স্টেশন বিল্ডিং অ্যান্ড আদার রেসিডেন্সিয়াল এবং নন রেসিডেন্সিয়াল বিল্ডিং এসব জিনিস মধ্যে পচারি বুঝিলে সে আমি ইনস্ট্রকশনস দিয়েছেন। আমি ডিটেল প্রপোজাল দেলা পরে সেসব জিনিস উপরে বি কাম হব, কিন্তু সে আমি নির্দেশ দিয়েছেন মাননীয় ডিজিপি মহোদয় সমস্ত প্রকার কার্যক্রম আরম্ভ করা তাকে ফংশন করা আমি হোপফুল অছু যে অতিশীঘ্র ইনফ্যাক্ট অতিশীঘ্র তাহা কার্যকারী হবে।